19,000 টাকা ডিসকাউন্ট চলছে, অর্থাৎ বর্তমান প্রাইস হচ্ছে 84,900 টাকা। এটা যেটা দেখছি এটা 287 লিটার, বর্তমান প্রাইস হচ্ছে 59,900 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো বরাবরের মতো আজকেও আমরা আবারও চলে আসলাম ইব্রাহিম ট্রেডিং উত্তরাতে, হচ্ছে এই শপটা। এখানে কিন্তু প্রতিটা ফ্রিজে আপনার চলছে এক্সচেঞ্জ অফার, শুধুমাত্র শার্পের ফ্রিজে কিন্তু চলছে এক্সচেঞ্জ অফার। সেক্ষেত্রে আপনার বাসার যে কোনো ফ্রিজ দিয়ে আপনারা কিন্তু শার্পের ফ্রিজ এই এক্সচেঞ্জ অফারের আওতায় নিতে পারবেন। এছাড়াও শার্পের যে ফ্রিজগুলো এখানে রয়েছে প্রতিটা ফ্রিজে কিন্তু নগদ মূল্য ছাড় রয়েছে। তো এই এক্সচেঞ্জ অফারটা চলবে হচ্ছে কোরবানের ঈদের 10 দিন আগ পর্যন্ত, মানে কোরবানের ঈদের ঠিক 10 দিন আগে কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে। তো যারা আপনারা আপনাদের বাসার পুরাতন ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ নিতে যাচ্ছেন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে তাদের নাম্বার এবং ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। আর আরেকটা জিনিস আমি বলে নিই, শুধুমাত্র যারা ঢাকায় রয়েছেন তাদের জন্য এই এক্সচেঞ্জ অফার, ঢাকার বাইরে কিন্তু এই অফারটা দেওয়া হবে না। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, পুরো বিষয়টা আতিক ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেই আসলে তারা কিভাবে এক্সচেঞ্জ অফারটা দিচ্ছে। ইব্রাহিম ট্রেডিং এ প্রতিটা ফ্রিজেই চলছে নগদ মূল্য ছাড়, এবং আপনারা প্রতিটা ফ্রিজেই পেয়ে যাবেন হচ্ছে এক্সচেঞ্জ অফার। আর আজকের ভিডিওটাতে আমাকে হেল্প করবে হচ্ছে আতিক ভাই। আপনারা যখন ইব্রাহিম ট্রেডিং এ আসবেন সবসময় আতিক ভাইকে পেয়ে যাবেন। তো আতিক ভাই, বর্তমানে আপনাদের এখানে কি অফারটা চলছে আমাকে যদি বলেন ফ্রিজে? বর্তমানে আমাদের শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটরগুলোতে প্রত্যেকটাতেই প্রায় 10 থেকে 15 থেকে 20,000 পর্যন্ত, সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় আছে। এবং ওই 20,000 বা 15,000 মূল্য ছাড় দেওয়ার পরে যে অফার প্রাইসটা বর্তমানে আছে সেটার, সেই প্রাইসটার উপর আমরা এক্সচেঞ্জ অফারও দিচ্ছি। এক্সচেঞ্জ অফার, আর সেটা হচ্ছে শুধুমাত্র শার্প ফ্রিজে। জি, শার্প ব্র্যান্ডের। তো দেখা যাচ্ছে এখানে দুটো অফার রয়েছে, আমি আবারও বলছি, একটা হচ্ছে শার্পের ফ্রিজে নগদ একটা ক্যাশব্যাক চলছে এবং হচ্ছে এক্সচেঞ্জ অফার চলছে। সেক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের আওতায় এক একজন তো মানুষ এক এক ব্র্যান্ডের ফ্রিজ ইউজ করে, তো যে কোনো ফ্রিজ দিয়ে কি আপনাদের শার্পের ফ্রিজটা নেওয়া যাবে? তারা যে কোনো ব্র্যান্ডের রেফ্রিজারেটর দিয়ে আমাদের কাছ থেকে শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিতে পারবে। আচ্ছা আচ্ছা, শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর নিতে পারবে, সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রিজ, ডিপ ফ্রিজ তো এটার আওতাভুক্ত না? জি, এটা শুধুমাত্র রেফ্রিজারেটর এক্সচেঞ্জ অফার চলছে, ডিপ ফ্রিজে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র শার্পের ফ্রিজগুলো নিতে পারবেন এক্সচেঞ্জ অফারের আওতায়। আপনার বাসায় যে ফ্রিজে থাকুক সেই ফ্রিজ দিয়েই কিন্তু আপনারা নিতে পারবেন হচ্ছে শার্পের ফ্রিজ। সেক্ষেত্রে শার্পের অনেকে বড় ফ্রিজ নিতে চায়, ডাবল ডোরের ফ্রিজগুলো, যে সেগুলো তো নেওয়া যাবে। আমাদের শার্প ব্র্যান্ডের সকল রেফ্রিজারেটরগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র আমাদের এই এক্সচেঞ্জ অফারটা ঢাকার ভিতরের জন্য প্রযোজ্য। আচ্ছা, তার মানে শুধুমাত্র যারা ঢাকায় রয়েছেন তারাই এই অফারটা নিতে পারবেন এক্সচেঞ্জ অফারটা ফ্রিজের। তো আপনাদের এখানে কি বর্তমানে আমরা দেখানোর জন্য কিছু ফ্রিজ রেখে দিয়েছি, এছাড়াও শার্পের ওয়েবসাইটে ঢুকলে আপনারা যেই ফ্রিজটাই পাবেন না কেন এক্সচেঞ্জ করতে পারবেন। তো আতিক ভাই, আমাদের যদি দুই একটা ফ্রিজ দেখান, এপাশে একটা ফ্রিজ দেখাচ্ছি, তো এটা হচ্ছে দেখা যাচ্ছে কত লিটারের আমাকে যদি একটু বলেন। 287 লিটারের একটা ফ্রিজ, 287 লিটারের একটা ফ্রিজ, 12.5 CFT, 12.5 CFT। আচ্ছা, আর এটা মানে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, ইনভার্টার টেকনোলজির। আচ্ছা আচ্ছা, এটার রেগুলার প্রাইস আছে হলো 70,900 টাকা। আচ্ছা আচ্ছা, 11,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে বর্তমানে অফার প্রাইস চলছে 59,900 টাকা। আচ্ছা, এটাতে যেটা বলেছিলাম প্রতিটা ফ্রিজ আপনারা নগদ মূল্য ছাড় চলছে, আর প্লাস হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন। বর্তমানে এটা যেটা দেখছি এটা 287 লিটার, বর্তমান প্রাইস হচ্ছে 59,900 টাকা। এটা একটু খুলে দেখাবেন আমাদেরকে? একটু আমরা খুলে দেখাই, এটা কি নর্মাল না ডিপ? উপরেরটা ডিপ, নিচেরটা নর্মাল। আচ্ছা, উপরেরটা হচ্ছে ডিপ আপনারা দেখছেন, আর নিচেরটা হচ্ছে নর্মাল, যেটা বলেছিলাম এটা হচ্ছে 287 লিটারের, আর এটার মূল্য হচ্ছে 59,900 টাকা। এরপর আমরা এই পাশে আরও একটা বড় ফ্রিজ দেখছি, আর একটু বড়, 315 লিটারের। জি, 315 লিটারের এই ফ্রিজটার প্রাইসটা বর্তমান প্রাইস হচ্ছে 63,900 টাকা, 13,000 টাকা ছাড় দেওয়ার পরে। ওকে, এটাও একটু খুলে আমাদেরকে দেখাবেন, এটাও আমরা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। নর্মাল, এটা হচ্ছে নর্মালটা এবং এটা হচ্ছে ডিপটা। তো শার্পের মনে হয় ম্যাক্সিমাম সব ফ্রিজেই ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে, ম্যাক্সিমাম গুলোতে ইনভার্টার টেকনোলজি, নন ইনভার্টারও আছে, নন ইনভার্টারও আছে। আচ্ছা, এই পাশে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্লাস ডোরের, আপনারা যদি দেখেন ফুল ব্ল্যাক, এটা কত লিটার? 228 লিটার, 228 লিটারের, একটু বড়ই। আপনারা যদি দেখেন এটাতে কিন্তু 19,000 টাকা ডিসকাউন্ট চলছে, অর্থাৎ বর্তমান প্রাইস হচ্ছে 84,900 টাকা। একটু খুলে দেখাবেন ভাইয়া আমাদেরকে, অনেক সুন্দর একটা ফ্রিজ, অনেক বড়, আপনারা যদি দেখেন বিশাল স্পেস রয়েছে, বিশাল স্পেস। উপরেরটা একটু দেখাবেন, নিচেরটা হচ্ছে নর্মাল আর উপরেরটা হচ্ছে ডিপ। তো আপনারা দেখছেন, আপনারা চাইলে
নিতে পারবেন। তো এছাড়াও দুটো ছোট ফ্রিজ রয়েছে, এটা মানে নন ইনভার্টার, তাই তো? এটা নন ইনভার্টার, 241 লিটারের, এটা তো 14,000 টাকা একটা ডিসকাউন্ট চলছে আপনারা যদি দেখেন। এটার বর্তমান মূল্য হচ্ছে 39,900 টাকা। এটা একটু খুলে আমাদেরকে দেখাবেন? আমরা জাস্ট ডিসপ্লেতে যেগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল এবং উপরেরটা হচ্ছে ডিফ। এটার প্রাইসটা বলেছিলাম হচ্ছে 39,900 টাকা। 39,900 টাকা, ওকে। এরপরে এরপরে পাশে আরো একটা ফ্রিজ রয়েছে, এটাও আমরা একটু দেখি। এটা ছোট কিন্তু এটা ইনভার্টার, ইনভার্টার, এটা হচ্ছে 224 লিটার। আচ্ছা, এটা 224 লিটার, এটা হচ্ছে ডিফ, ছোটর মধ্যে যারা ইনভার্টার চাচ্ছেন। আর দেখাচ্ছে আমাদেরকে নর্মালটাও একটু খুলে দেখাবেন। এটা হচ্ছে নর্মালটা, যেটা বলেছিলাম এটা কত লিটারের ভাই? এটা হচ্ছে 224 লিটার, 224 লিটার, 10 সিএফটি, প্রাইস হচ্ছে 42,900 টাকা। তো আতিক ভাই, দেখা যাচ্ছে এখানে আমরা দেখছি যে আপনাদের প্রতিটা ফ্রিজে কিন্তু একটা নগদ মূল্য ছাড় চলছে। তো সেক্ষেত্রে কেউ যদি এক্সচেঞ্জ না করতে চায়, সেক্ষেত্রে এই অফারটা তো পাবে, নগদ মূল্য একটা ছাড় এই প্রাইজে তারা। আর দেখা যাচ্ছে এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ পলিসিটা আমাকে একটু বলেন। কেউ যদি এক্সচেঞ্জ পলিসি হলো তাদের কাছ থেকে আমরা তাদের ইউজ রেফ্রিজারেটরটা নিব, এবং আমাদের কাছ থেকে তিনি যে রেফ্রিজারেটরটা নিচ্ছে বা পারচেজ করতেছে সেই প্রাইসটার 10-15% অনুযায়ী আমরা তার ওই পুরাতন ফ্রিজটার প্রাইস, মানে পুরাতন ফ্রিজের একটা প্রাইস ধরে দিবেন। সাপোজ ধরেন আপনারা যদি এই ফ্রিজটা নেন, সেক্ষেত্রে এটার ছাড় দেওয়ার পরে বর্তমান প্রাইস হচ্ছে 84,900 টাকা। এটার দেখা গেল তার ফ্রিজটার কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নিলাম সেটার আমরা 10% তার দাম ধরবো। ধরেন ওইটার ফ্রিজের একটা দাম ধরলেন 5,000 টাকা, কথার কথা, তখন আমার এটার অনুযায়ী হবে। আচ্ছা, এটার যে পার্সেন্ট, এটার অর্থাৎ আপনারা যেই ফ্রিজটা নেবেন সেক্ষেত্রে ওই ফ্রিজটার 10-15% আপনার কন্ডিশন, আপনার ফ্রিজের কন্ডিশন অনুযায়ী, আর যেই ফ্রিজটা আপনারা নেবেন ওইটার প্রাইসের 10-15% একটা আপনার ফ্রিজের প্রাইস ধরে আপনারা নিতে পারবেন। সেটাই তো বিষয়টা। তো অলরেডি কিন্তু আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তো যেটা বলেছিলাম, আপনারা শুধুমাত্র শার্পের ফ্রিজটা নিতে পারবেন, আর আপনার যে কোম্পানির ফ্রিজই হোক না কেন আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনাদের শপের লোকেশনটা আমাকে একটু বলে দেন ভাইয়া। আসলে আমাদের শপের লোকেশন উত্তরা 11 নম্বর সেক্টর, 10-A রোড, হাউস নাম্বার 21, এটা 11 নম্বর সেক্টর কল্যাণ সমিতির সামনের প্লটটাতে। আচ্ছা আচ্ছা, তো দেখা যাচ্ছে এক্সচেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে অনেকে চিন্তা করবে যে আমার পুরাতন ফ্রিজ এটা বাসা থেকে আসলে কিভাবে নিয়ে আসব, আবার দেখা যাচ্ছে আপনাদের থেকে ফ্রিজটা। সেক্ষেত্রে কি যারা এক্সচেঞ্জ করবে, যারা এক্সচেঞ্জ করবে তাদের আমরা কন্ডিশন দেখানোর জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এগুলোতে তাদের প্রোডাক্টের ছবিগুলো আমাদেরকে পাঠাবে, সেখান থেকে আমরা দেখে আমরা প্রাইসটা ধরে দিব, ধরে দিব। আচ্ছা, তারপরে কনফার্ম হলে সেক্ষেত্রে তারা এখানে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব, তারা যেটা নেবে ফ্রিজটা নিয়ে আসবে। জি, তাদের আমাদের নিজস্ব পরিবহন দিয়ে তাদের ফ্রিজটা আমরা নিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনাদের বাসার যে ফ্রিজটা রয়েছে ওটার কন্ডিশন তাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিলে তারা দেখা যাচ্ছে আপনাকে কনফার্ম করলে নতুন ফ্রিজটা নিয়ে যাবে, আপনার বাসা থেকে পুরাতন ফ্রিজটা তারাই নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন, যারা এক্সচেঞ্জ অফারে শার্পের ফ্রিজ নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে তাদের শোরুমের নাম্বার দেওয়া থাকবে, তাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন। তো আতিক ভাই, এই শার্পের ফ্রিজগুলোর সাথে আপনারা মানে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আমাকে যদি বলেন? প্রত্যেকটা রেফ্রিজারেটরের সাথেই পাবে 10 বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, যেটা রিপ্লেসমেন্ট, হ্যাঁ, কোনো সমস্যা 10 বছরের ভিতরে যদি কম্প্রেসারে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একদম পুরো সাথে সাথে রিপ্লেস করে দেওয়া হবে, নতুন আমরা একটা প্রোভাইড করব তখন কম্প্রেসার। ওকে, সাথে আছে 5 বছর ইলেকট্রিক পার্টস, যে কোনো ইলেকট্রিক পার্টসের সমস্যা হলে সেক্ষেত্রেও আমরা একদম নতুন আবার সাপ্লাই করব সেই ইলেকট্রিক পার্টসটা। আর আফটার সেলস সার্ভিস পাবে 5 বছর ফ্রি অফ কস্টে। মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে শার্পের ফ্রিজগুলোর সাথে আপনারা কি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আচ্ছা আতিক ভাই, এই শার্পের যে ফ্রিজগুলো আমরা দেখছি অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই এগুলো আসলে কোন দেশের প্রোডাক্ট আমাকে যদি একটু বলেন। আচ্ছা, শার্প ব্র্যান্ডের সকল রেফ্রিজারেটরের টেকনোলজি হলো জাপান এবং অ্যাসেম্বল থাইল্যান্ড, অ্যাসেম্বল থাইল্যান্ড। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি বাজারে যত ফ্রিজ রয়েছে শার্প ব্র্যান্ডের ফ্রিজগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো, আপনারা অনায়াসে এই ফ্রিজগুলো নিতে পারেন।